যারা হরতাল ধর্মঘট করে এরা হলো দেশের দুশমন এরা হলো জাতির দুশমন জাতির শত্রু এরা ইসলামের শত্রু যার যার মতো সেই সেই দুনিয়া কামাবার চেষ্টায় আছে সরকারি দল খেয়ে শেষ করলো বিরোধী দল খেতে পাচ্ছে না খাবার ব্যবস্থা তাড়াতাড়ি করা দরকার আল্লাহর কসম এরা যদি দেশের হিতাকাঙ্ক্ষী হতো হরতাল দিয়ে দেশের সম্পদ পুড়িয়ে জনগণকে বিপদগ্রস্ত করে তারা দেশের খেদমত করার দাঙ্গা করত না বিগত তো চার দলীয় জোট সরকারের আমলে আটটি মদের কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছিল দেশে মদ তৈরি করার জন্য সুলাইমান আলাইহিস সালামের এই বিচার অনুযায়ী বোঝা যায় যদি অরিজিনাল দেশের হিতাকাঙ্ক্ষী হয় দেশটা তুই চালা কিন্তু দেশটা বেঁচে থাকুক খামসা কামসি করে কামরা কামরি করে এই ভগ্ন দশা দেশকে হরতাল করে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের সর্বনাশ ঘটিয়ে দেশের সেবা করতে আমি চাই না বলছিলাম দেশের পরিস্থিতি খুব খারাপ পরিবেশ খুব উত্তপ্ত আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের কোনো উপায় নেই দেশের পরিস্থিতি খুব ভয়াবহ কিছুক্ষণ আগেই খবর এলো পাট বুঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে যারা হরতাল ধর্মঘট করে এরা হলো দেশের দুশমন এরা হলো জাতির দুশমন জাতির শত্রু এরা ইসলামের শত্রু কেন কথাগুলি খুব বোঝার চেষ্টা করবেন কারণ হলো কারণ কি কারণ হলো দেশ এমনি রসাতলে চলে গেছে দেশের অর্থনীতিতে ধস নেমেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষ তার জীবনযাত্রা পরিচালনা করতে গিয়ে নাবিশ্বাস উঠে গেছে ঠিক না বেটি এরপরে যদি আপনি হরতাল দেন এক এক দিনের হরতালে কত ক্ষতি হয় তাহলে এটা মরার পরে খাঁড়ার ঘা তার মানে যারা হরতাল দিয়ে দেশটা ক্ষমতায় নিতে চায় তারাও তো এক সময় ক্ষমতায় ছিল তারা কি দুধের নহর বইয়ে দিয়েছিল না তাদের আমলেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মারা পড়েছে আগের সরকারের আমলে যা দ্রব্যমূল্য ছিল পরের সরকারের আমলে আবার বেড়েছে যতদিন যাচ্ছে আর বাড়তেই আছে সম্মানিত উপস্থিতি বিগত তো চার দলীয় জোট সরকারের আমলে আটটি মদের কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছিল দেশে মদ তৈরি করার জন্য খবর রাখেন আপনি রাখেন না আপনি তো বলছেন যে সরকার ইসলাম বিদ্বেষী ইসলামের পক্ষে কোন সরকার এর আগে যে চার দলীয় জোট সরকার এসেছিল আটটা কোম্পানিকে মদ উৎপাদনের লাইসেন্স দিয়েছিল তার মানে হলো যার যার মতো সেই সেই দুনিয়া কামাবার চেষ্টায় আছে সরকারি দল খেয়ে শেষ করলো বিরোধী দল খেতে পাচ্ছে না খাবার ব্যবস্থা তাড়াতাড়ি করা দরকার আল্লাহর কসম এরা যদি দেশের হিতাকাঙ্ক্ষী হতো হরতাল দিয়ে দেশের সম্পদ পুড়িয়ে জনগণকে বিপদগ্রস্ত করে তারা দেশের খেদমত করার দাঙ্গা করত না সম্মানিত উপস্থিতি প্রসঙ্গক্রমে সেই ঘটনাটি আবারও বলি সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি ছিল দাউদ আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম যে দুই মহিলার বিচার করেছিলেন বাচ্চা খেয়ে ফেলেছিল কিসে বাঘে তো এই নিয়ে বিনিয়ে চাপাবাজি করে বলে যারটা বাঘে খেয়েছে সেই নিজের পক্ষে রায় নিয়ে গেল রায় নিয়ে গেলে দাউদ আলাইহিস সালাম বিচার করে দিলেন বিচারটা ভুল হলো কারণ কেন ভুল হলো যে যে মহিলা চাপাবাজি নিয়ে বিনিয়ে বলে সে তার পক্ষে রায় নিয়ে গেল সুলাইমান আলাইহিস সালাম বললেন বিচারটা আমি পুনরায় করে দেই ঘটনা তো আপনারা জানেন তো নাকি
সুলাইমান আলাইহিস সালাম বিচারা পুনরায় করতে গিয়ে বললেন বাচ্চাটাকে ফেরে দুই টুকরা করে দুই মহিলাকে ভাগ করে দেই কেসাল শেষ বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম বিচার ফয়সালা করতে চাইলেন বাপের কাছে অনুমতি চাইলেন বিচার আমি করে দেই দাউদ আলাইহিস সালাম বলেন করো দেখি কি বিচার করবা কয় বাচ্চাটাকে ফেরে দুই টুকরা করে দেই দুই মহিলাকে ভাগ করে দেই যে মহিলা ডাইনি মা সে ডাইনি মহিলা সে আসলে অরিজিনাল মা নয় সে চাচ্ছিল যে আমার বাচ্চাটা বাগে খেয়েছে ওরটা চাকুর তলে গিয়ে দ্বিখণ্ডিত হোক বলে ঠিক আছে তাই করে দাও ভাগ করে দাও কিন্তু যে অরিজিনাল মা সে কি বলল সুলাইমান ভাগ আমার লাগবে না বাচ্চা আমার ওর কাছেই থাকুক বাচ্চা আমার ওই বাড়িতেই থাকুক বাচ্চা ওকেই দিয়ে দাও কিন্তু আমার কলিজা সেরা ধন এটাকে কেটে দুই টুকরা করতে আমি দেব না যদি দেশের হিতাকাঙ্ক্ষী হয় তাহলে বলে দেশ তুই চালাতাও দেশটা বেঁচে থাকুক কথা কি বোঝা যায় সুলাইমান আলাইহিস সালামের এই বিচার অনুযায়ী বোঝা যায় যদি অরিজিনাল দেশের হিতাকাঙ্ক্ষী হয় তে দেশটা তুই চালা কিন্তু দেশটা বেঁচে থাকুক খামসা কামসি করে কামরা কামরি করে এই ভগ্ন দশা দেশকে হরতাল করে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের সর্বনাশ ঘটিয়ে দেশের সেবা করতে আমি চাই না সম্মানিত উপস্থিতি বলছিলাম দেশের পরিস্থিতি খুব খারাপ পরিবেশ খুব উত্তপ্ত আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের কোনো উপায় নেই أعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعلنا من لدنك وليا واجعلنا من لدنك نصيرا প্রভু হে তোমাদের তোমার তরফ থেকে আমাদের জন্য একজন উপযুক্ত অভিভাবক এবং একজন উপযুক্ত সাহায্যকারী নিয়োগ কর এই দোয়া আমাদের করতে হয় এছাড়া আমাদের আর কিছু নাই আল্লাহুম্মা আসলিহ আইমাতানা ওয়া উলাতা উমুরিনা আল্লাহুম্মা আরজুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন প্রভু হে আমাদের নেতৃবৃন্দদেরকে আল্লাহ তুমি সংশোধন করে দাও তাদেরকে উত্তম পরামর্শ দাতা সংগ্রহ করে দাও তোমার দেশ যেভাবে টিকে থাকে জনগণ যেভাবে কল্যাণের মধ্যে থাকে সেই ব্যবস্থা তুমি করে দাও সবাই বলুন আল্লাহুম্মা আমিন